নমস্কার বন্ধুরা, কোলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কথাগুলি চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। এখন একটু বেরোচ্ছি বলতে কয়েকটা জিনিসপত্র কেনার আছে। আমি একাই যেতে হবে আমাকে, কেননা সুযুক্ত নেই বাড়িতে, ও অফিসে গেছে, তো আমাকে একাই যেতে হবে। তো আমি রওনা দিচ্ছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, প্লিজ থাকুন, আর একটু দেখুন ভালো করে। সাবওয়ে দিয়ে যেতে হচ্ছে। দেখুন কি সুন্দর ফুল গাছ, অটোতে উঠে পড়েছি। এখন জানি না কতক্ষণে অটো ছাড়বে, কেননা আমি একাই বসে আছি, কেউ নেই এখানে। আর তো অটো ভর্তি না হলে নিশ্চয়ই ছাড়বে না, মিনিমাম আরো তো 3 দিন লাগবেই। এক মুশকিল, এখানে যেতে হলে অটোতেই যাওয়া যায়, অবশ্য বাসেও যাওয়া যায়, কিন্তু বাসে ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই অটোতে উঠলাম। দেখা যাক কখন ছাড়ে। এটাই আমাদের এখানকার নিয়ারেস্ট FBB, ওই যে বিগ বাজার। ট্রেনেই ট্রে, ট্রেটা ভেঙে গেছে, তো ট্রে নিতে হবে। এত সুন্দর সুন্দর সব জিনিস, পাগল পাগল লাগে, দেখেই মন ভরে যায়। আমাকে একটু ভয়েস ওভার দিতে হলো, কেননা ওখানে মিউজিক চলছিল, এই যন্ত্রণায় কত দিকে লক্ষ্য রাখতে হয় বলুন। চোখ ধাঁধিয়ে গেছে, কি নেবো আর কি নেবো না বুঝতে পারছি না। যেটা নেওয়া সেটা নিয়ে নিয়েছি, আর এখন ওই একা এসেছি, মাথার উপর কোনো চাপ নেই, ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, আর কেটা নেবো সেটা নেবো এরকম প্ল্যান করছি মনে মনে। মানে এই দুষ্টু প্ল্যান, একদম খতরনাক প্ল্যান এটা, একদম ধ্বংসকারী, আর প্ল্যান করা যাবে না। বাবারে বাবা, কি গরম লেগেছে আমার, এত গরম। মানে সোয়েটার পরেছি একটা, সেটা একটু বেশ মোটা টাইপের সোয়েটার, মনে হচ্ছে একটা বস্তা চাপিয়েছি গায়ে, খুলতে পারলে বাঁচি আমি। প্রচন্ড গরম লাগছিল, মানে কি অস্বস্তি লাগছিল, মানে যত ঠান্ডা কি ঘরের মধ্যে কিনা আমি জানি না, বাইরে যখন রোদে গেছি তখনও অতটা লাগেনি, যাওয়ার সময় এত লাগেনি। ওখানে ঘুরু ঘুরু করতে করতেই প্রচন্ড গরম লেগে গেল, তারপর যখন বেরোলাম রোদে, বাপ রে বাপ প্রচুর গরম। আর ওই দেখুন 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 ওই দেখুন ফ্যান চলছে আমার, কি অবস্থা, ফুল স্পিডে ফ্যান চালিয়েছি। যদিও এই ঠান্ডা হাওয়াটা নেওয়া যাবে না, তাহলেই ঠান্ডা বসে যাবে, জাস্ট একটু রেহাই পাওয়ার জন্য বস্তাটা খুলেছি আর ফ্যানটা চালিয়েছি, এখন আবার অফ করে দেবো, কেননা এটা ঠিক হচ্ছে না। চলুন তাহলে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করি, পরে কথা হচ্ছে, কেমন? বিয়ের পর যখন আমি কলকাতায় আসি তখন আমার ঘরে সেরকম কিছুই ছিল না, কেননা শ্রীযুক্ত এখানে একাই থাকতো, তো হোম ডেলিভারি খেত, তো স্বাভাবিক বাসনপত্র থেকে শুরু করে কিছু নেই, কোনো ছুরি টুরিও নেই, ওসবেরও কোনো কারবার নেই, তো ওগুলো আমাকে সামলাতে হয়েছে, নিজে নিজেই কিনতে হয়েছে, শ্রীযুক্তও ছিল সাথে, তো আমরা দুজন মিলেই কিনি আর কি। তো এইভাবেই শুরু হয় জীবন। তো জীবন শুরু হওয়ার পরে মানে বুঝতে পারছি যে অনেক কিছু একা একা করতে গিয়ে ভুলভাল হয়ে যাচ্ছে, আবার ঠিকঠাকও হচ্ছে, সবই হচ্ছে। তো একদিন কি জানি রান্না করেছি, হয় মোচা না হলে কচুর জাতীয় কিছু, আমার ঠিক মনে নেই, তো এরকম রান্না করেছি। তো আমার শাশুড়িমা আমাকে ফোনে জিজ্ঞেস করছেন যে আমি কি রান্না করেছি, তখন আমি বললাম যে আমি রান্না করেছি এটাই। তখন উনি শুনে বললেন, সে কি এত কঠিন কঠিন রান্না তুমি কেন করতে যাচ্ছ, একা একা সব কাজ তুমি
পক্ষে যাবে না, তোমার পরিশ্রম হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। যে সমস্ত সবজি সহজ সে সমস্ত সবজি বেশি খাবে। এই বলল পটল, তারপরে ঢেঁড়স, তারপরে সিম, মানে এই জাতীয় আরো মানে যেগুলো সহজে কাটা চলা যায়, বিনস বা আরো কিছু আছে, এই সমস্ত সবজির উপর আমাকে বেশি জোর দিতে বললো। বলো ওই সমস্ত সবজি বেশি রান্না করবে যাতে কাজটা সহজে মিটে যায়, তোমার পরিশ্রমটা কম হয়। এই যে কথাটা বলেছে না, আমার মানে আমার জীবনে এটা একটা বড় পাওয়া। আমার মনে হচ্ছে যে অনেক কিছু না পেলেও এই যে কথাটা, তার মধ্যে যে আন্তরিকতার ছোঁয়া আছে, যে মাতৃসুলভ একটা বার্তা আছে, সেটা আমাকে খুব খুব ভাবে অনুপ্রাণিত করেছিল। মানে আমি খুব খুশি হয়েছিলাম ভেতরে ভেতরে, মনে হয়েছিল যে আমি বেশ শান্তি পেয়েছি, খুব সুখী নিজেকে মনে হচ্ছিল। জানি না এই কথাটাকে কিভাবে নেবে, কিন্তু কথাটা আমার কাছে খুব দামি ছিল, খুব সাপোর্টেড একটা কথা, আমাকে খুব সাপোর্ট দিয়েছিল যে আমাকে খুব কঠিনভাবে জীবন চালাতে হবে তা একদমই নয়, খুব সহজভাবে যেভাবে নিজেকে বাঁচিয়ে তুমি চলতে পারো সেভাবে চলো। এটা অনেক বড় কথা, অনেক দামি কথা, তাই না? এই তো কম্বল জড়িয়ে বসে আছি গোলবালিশ নিয়ে, শ্রীযুক্ত এখনই চলে আসবে, আমার আরেক ডিউটি শুরু হবে খেতে দেওয়ার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ঠিক আছে? আবার দেখা হচ্ছে কালকে, নমস্কার।